আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা কর্মী সংস্থান অধ্যায়ের যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস হতে যদি কর্মী সংগ্রহ করা হয় তাহলে তে কী কী সুবিধা আছে এবং সেই সাথে কী কী অসুবিধা আছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। এখন প্রতিষ্ঠানে যারা অলরেডি কাজ করছে অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্য হতে অথবা তাদের মাধ্যমে যদি কর্মী সংগ্রহ করা হয় তখন সেই উৎসকে কিন্তু কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলা হয়। এখন এই কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে, এগুলো আমরা জানবো। ফার্স্টে আসি সুবিধার কথায়, যে কী কী সুবিধা আছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে আনুগত্য প্রতিষ্ঠা। এটা হচ্ছে যে প্রতিষ্ঠানে যে সকল অভ্যন্তরীণ উৎসগুলোর মাধ্যমে তোমার কর্মী সংগ্রহ করা হয় এগুলোর মধ্যে না প্রমোশন বা পদোন্নতি এটাই হচ্ছে মেইনলি, মানে এই অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে কিন্তু মেইনলি তোমার অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হয়। অর্থাৎ হচ্ছে এটার মানে কি যে পদোন্নতির মাধ্যমে বা কোনো একজন কর্মীকে প্রমোশন দেওয়ার মাধ্যমে হচ্ছে যে তোমার হচ্ছে কোনো একটা পদে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। এখন প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা সবাই চায় যে তারা যাতে এই প্রমোশনটা পায় এবং এই প্রমোশনটা পাওয়ার জন্য এই জন্য প্রতিষ্ঠানে যারা ঊর্ধ্বতনরা আছে তাদের আদেশ নির্দেশ কিন্তু কর্মীরা মেনে চলে। এর ফলে কি হয় যে সব পর্যায়ে দেখা যায় যে তোমার আনুগত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এবং যদি এরকম হয় যে কর্মীদের সুপারিশকৃত ব্যক্তিকে তোমার নিয়োগ করা হচ্ছে কর্মী হিসেবে তখনও কিন্তু কর্মীদের আনুগত্য এক্ষেত্রে বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে যোগ্য কর্মী সংগ্রহ। এটা হচ্ছে প্রতিষ্ঠান যদি অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হয় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে তোমার দেখা যায় কি যে কর্মীরা কতটুকু দক্ষ, কর্মীরা কতটুকু যোগ্য, তারপরে হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আগে থেকেই প্রতিষ্ঠানের বা ঊর্ধ্বতনদের কিন্তু জানা থাকে। তো এর ফলে যোগ্য কর্মী সংগ্রহ করা কিন্তু সম্ভব হয়। হ্যাঁ, মানে যে সবচেয়ে যোগ্য তো সেই যোগ্য কর্মীকে বাছাই করা সম্ভব হয়। আবার মানে যদি এ ধরনের সিচুয়েশন হয় যে শ্রমিক সংঘ বা হচ্ছে কর্মীদের সুপারিশ কৃত ব্যক্তিকে তোমার হচ্ছে কর্মী হিসেবে নিয়োগ করা হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু সুপারিশকৃত কর্মীর যোগ্যতা, তারপর হচ্ছে যে তার আচার আচরণ এই সম্পর্কেও কিন্তু একটা ধারণা থাকে। সো আলটিমেটলি যোগ্য কর্মী সংগ্রহ করা কিন্তু সেই ক্ষেত্রে সম্ভব হয়। নেক্সট হচ্ছে মনোবল উন্নয়ন। এটা কিরকম যে ধরো তোমার প্রতিষ্ঠানে যারা কাজ করছে তো কর্মীদের যদি মনোবল উন্নত হয় তখন তারা হচ্ছে যে তোমার উৎসাহিত হয়ে মানে হচ্ছে তারা উৎসাহের সাথে কিন্তু তাদের কাজটা করে এবং সেই সাথে তাদের কাজটা তারা দক্ষতার সাথে যাতে করতে পারে সেই দিকটাও কিন্তু তারা চেষ্টা করে। তো আলটিমেটলি দেখা যায় যে এই যে মনোবল উন্নয়ন এখানে পদোন্নতি প্রদান বা প্রমোশন বা পদোন্নয়ন কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপায় হিসেবেই কিন্তু তোমার গণ্য করা হয়ে থাকে। কেন? কারণ হচ্ছে যদি কোনো একজন কর্মী পদোন্নতি পাওয়ার আশায় কাজ করে, হ্যাঁ, এবং মানে সে পদোন্নতি যাতে লাভ করতে পারে সেই জন্য সে চেষ্টা করতে থাকে, তাহলে আলটিমেটলি দেখা যায় যে তার কাজের আগ্রহ এমনিতেই বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে কিন্তু তার মানে তার নিজের উন্নয়নের ক্ষেত্রে তো সে সচেতন থাকে এবং সেই সাথে কিন্তু প্রতিষ্ঠানেরও যাতে উন্নয়ন হয় সে কিন্তু এই জিনিসটাও কিন্তু প্রত্যাশা করে। অর্থাৎ এই যে এই এভাবে করে তোমার হচ্ছে অভ্যন্তরীণ উৎসতে যদি কর্মী সংগ্রহ করা হয় তাহলে কিন্তু স্বভাবতই কর্মীদের মনোবলও উন্নত হয় এবং এই মনোবল যদি উন্নত হয় সে কিন্তু আগ্রহের সাথে কাজও করে। সো আলটিমেটলি এটা প্রতিষ্ঠানেরই লাভ কিন্তু। নেক্সট হচ্ছে শ্রমিক ঘূর্ণায়মানতা হ্রাস। যদি অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হয় তাহলে মানে এইটা একটু আগেও যেমন বলেছি যে কর্মীরা তখন চায় যে তারা যাতে পদোন্নতি পাওয়ার মাধ্যমে প্রমোশন পাওয়ার মাধ্যমে হচ্ছে যে আরও সুযোগ সুবিধা আছে এ ধরনের পদে যাতে তারা যেতে পারে এই জিনিসটা হচ্ছে তারা চায়। তো এই মানে তখন কি হয় যে তারা এই পদোন্নয়নের আশায় বা প্রমোশনের আশায় তখন তারা প্রতিষ্ঠানটা মানে ছাড়তেই চায় না, কারণ তাদের চিন্তা কিন্তু ওই মানে কীভাবে তারা প্রমোশন পাবে, আরও সুযোগ সুবিধা আছে এরকম পদে যেতে পারবে এই জিনিসটাই কিন্তু তাদের মাথায় থাকে। এবং একবার যদি সে প্রমোশন পেয়ে যায় তখন কিন্তু এই চেষ্টাটা অব্যাহত থাকে যাতে সে আরো উপরের পদগুলোতে যেতে পারে আর কি। এবং এই চিন্তার মানে এই চিন্তা করতে গিয়ে কিন্তু তখন তার মাথায় আসে না যে সে নতুন চাকরি খুঁজবে বা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবে, এই বিষয়গুলো কিন্তু তখন আর আসে না। সো আলটিমেটলি শ্রমিক ঘূর্ণায়মানতা বা কর্মীরা যদি প্রতিষ্ঠান ছেড়ে যায় তো এই ক্ষেত্রে যে প্রতিষ্ঠানে যে ক্ষতি হতে পারে তো সেই ক্ষতির যে সম্ভাবনা সেই যে ব্যাপারগুলো থেকে কিন্তু প্রতিষ্ঠান রক্ষা পায়। এরপরে হচ্ছে নেক্সট ব্যয় হ্রাস। ব্যয় হ্রাস হচ্ছে
অভ্যন্তরীণ উৎস থেকে যদি কর্মী সংগ্রহ করা হয় তাহলে কিন্তু তোমার ব্যয় হ্রাসও ঘটে। কিভাবে? মানে প্রতিষ্ঠানে ব্যয় হ্রাসও ঘটে। এটা মানে কি যে প্রতিষ্ঠানের বাইরে থেকে ধরো কর্মী সংগ্রহ করা হবে, তো সেক্ষেত্রে অবশ্যই বিজ্ঞপ্তি প্রদান করতে হবে, এরপর হচ্ছে আবেদনপত্র সংগ্রহ করতে হবে, তারপর হচ্ছে বাছাই করতে হবে আবেদনপত্র, তারপর হচ্ছে যারা আবেদন করছে তাদের হচ্ছে পরীক্ষা নিতে হবে, ইত্যাদি নানা কাজে কিন্তু অনেক ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার হচ্ছে যারা নতুন নিয়োগকৃত কর্মী আছে, বাইরের উৎস থেকে যাদেরকে নিয়োগ করা হয়েছে, তাদের প্রশিক্ষণের জন্য কিন্তু প্রতিষ্ঠানে দেখা যায় যে একটা ব্যয় কিন্তু মানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কিন্তু ব্যয় করতেই হয় আলটিমেটলি। কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে যদি কর্মী সংগ্রহ করা হয় তো প্রতিষ্ঠানে যারা মানে অলরেডি কাজ করছে তারা তো প্রতিষ্ঠানের কালচার সম্পর্কে বা তাদের কাজ সম্পর্কে আগে থেকেই অনেক কিছু জানে, তো বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহের ক্ষেত্রে যে সকল ব্যয়গুলো করতে হয় ওগুলো কিন্তু অভ্যন্তরীণ উৎস হতে যদি কর্মী সংগ্রহ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মানে এ ধরনের ব্যয়গুলো প্রতিষ্ঠানে দেখতে হয় না বা মানে ব্যয় হ্রাস পায় আর কি। তো যদি অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হয় তখন কিন্তু এই সকল মানে বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করার ক্ষেত্রে যে ব্যয়গুলি ঘটে সেগুলো কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের বেলায় কিন্তু সে ব্যয়গুলি হয় না, সো আলটিমেটলি ব্যয় কিন্তু হ্রাস পায়। নেক্সট হচ্ছে নৈতিকতার মানোন্নয়ন। প্রতিষ্ঠানে মানে যে হচ্ছে অসৎ বা হচ্ছে যে মানে যে হচ্ছে অনেস্ট না তাকে অবশ্যই পদোন্নতি দেওয়া হবে না, তাই না? তো এই জিনিসটা তো প্রতিষ্ঠানের কর্মীরা জানে, তো এর ফলে কি হয় প্রতিষ্ঠানে যারা কাজ করছে তাদেরও কিন্তু নৈতিক মানের উন্নয়ন ঘটে। যদি তারা কোনো অনৈতিক কাজ করে তাহলে তারা যে প্রমোশন পাবে না এই জিনিসটা কর্মীরা জানে এবং এর ফলে তারা কি হয় যে অনৈতিক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, আর এতে কিন্তু প্রতিষ্ঠানে যারা কর্মী আছে যে জনশক্তি আছে তাদের জনশক্তি নৈতিকতার কিন্তু মানের উন্নয়ন ঘটে। নেক্সট হচ্ছে কাজের স্বাভাবিকতা রক্ষা। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস হতে যদি কর্মী সংগ্রহ করা হয় তাহলে এটা আরও একটা সুবিধা, এটা হচ্ছে যে কাজের স্বাভাবিকতা এবং গতিশীলতা কিন্তু রক্ষা পায়। কেন রক্ষা পায়, মানে কিভাবে রক্ষা পায়? কারণ এতে করে কিন্তু যে প্রমোশন পায় তাকে প্রতিষ্ঠানের বাইরের এবং ভিতরে সবাই চিনে, আবার হচ্ছে যে প্রমোশন পাচ্ছে সেও কিন্তু সবাইকে চিনে এবং মানে সবার মানে কর্তব্য কি এই ব্যাপারগুলো সম্পর্কেও কিন্তু তার একটা ধারণা থাকে। তো এই জন্য না মানে প্রতিষ্ঠানে কোন ধরনের জটিলতা তেমন একটা সৃষ্টি হয় না এবং স্বাভাবিকতা ব্যাহত হওয়ারও কোনো মানে আশঙ্কা থাকে না। নেক্সট হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পর্কের উন্নয়ন। অভ্যন্তরীণ উৎস হতে যদি কর্মী সংগ্রহ করা হয় তাহলে কিন্তু এতে প্রতিষ্ঠানের যারা কর্মী আছে তারা কিন্তু ঊর্ধ্বতনদের আদেশ নির্দেশ কিন্তু মেনে চলার ক্ষেত্রে সচেতন থাকে। তো এখন অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে অধস্তনদের মনে কিন্তু যারা ঊর্ধ্বতন আছে তাদের প্রতি কিন্তু একটা ভালো একটা ধারণা সৃষ্টি হয়, অর্থাৎ হচ্ছে যে যে ঊর্ধ্বতন সম্পর্কে কিন্তু তারা ভালোভাবে জানতে পারে। এবং সেই সাথে যেহেতু আমরা আগেই পড়েছি যে অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে মনোবল উন্নয়ন এবং আনুগত্য প্রতিষ্ঠাও লাভ করা সম্ভব হয়, সো এর ফলে কি হয় যে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয় না এবং ঊর্ধ্বতন এবং অধস্তন মানে যেহেতু অভ্যন্তরীণ উৎস হতেই কর্মী সংগ্রহ করা হচ্ছে তারা একে অপরকে চিনে এবং সেই সাথে দেখা যায় কি যে তাদের মধ্যে একটা সুসম্পর্কও গড়ে ওঠে এবং এটা কিন্তু কর্মী ব্যবস্থাপনা সম্পর্কেরও উন্নয়ন ঘটায়। অর্থাৎ এভাবে প্রাতিষ্ঠানিক সম্পর্কের উন্নয়ন ঘটে অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে কর্মী সংগ্রহ করার ফলে। এখন আমরা দেখব যে যদি কর্মী মানে অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হয় তাহলে তো কি কি অসুবিধা রয়েছে এই সকল বিষয় সম্পর্কে। অসুবিধাসমূহের কথায় যদি আমরা আসি, প্রথম পয়েন্টটা হচ্ছে শূন্য পদ সৃষ্টি। যে সকল অভ্যন্তরীণ উৎস হতে সাধারণত কর্মী সংগ্রহ করা হয়ে থাকে এর মধ্যে একদম মুখ্য হচ্ছে পদোন্নতি প্রদানের মাধ্যমে তোমার যদি কর্মী সংগ্রহ করা হয় আর কি অভ্যন্তরীণ উৎস হতে। এখন কথা হচ্ছে পদোন্নতি দেওয়ার মাধ্যমে বা হচ্ছে পদোন্নয়নের ফলে একটা পদ ঠিকই পূরণ হচ্ছে কিন্তু নিচের দিকে কিন্তু আরেকটা পদ শূন্য হচ্ছে। হ্যাঁ, তো এভাবে দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে নিচের পর্যায়ে কিছু পদ কিন্তু শূন্য থাকে, যা আলটিমেটলি দেখা যায় যে এই ধরনের মানে অভ্যন্তরীণ উৎস হতে যে পরবর্তীতে দেখা যায় যে আর মূলত পদগুলো পূরণ করা পসিবল হচ্ছে না। তাহলে এটা গেল একটা অসুবিধা। নেক্সট হচ্ছে নতুন মেধার প্রবেশ রোধ। তো অভ্যন্তরীণ উৎস হতে যদি কর্মী সংগ্রহ করা হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে ব্যবস্থাপনা পর্যায়ে নতুন কোনো মেধা আসে না। হ্যাঁ, অর্থাৎ যারা আছে মানে যারা কাজ করছিল তারাই তো থাকে, সো আলটিমেটলি হচ্ছে নতুন মেধার আগমন তেমন একটা ঘটে না। তো দেখা যায় যে চিন্তা ভাবনার ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো চিন্তার আগমন কিন্তু এখানে হচ্ছে না। সো আলটিমেটলি দেখা যায় যে যখন তোমার প্রতিষ্ঠান চলতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের নতুন পরিস্থিতিরও শিকার হতে হয় মানে প্রতিষ্ঠানে, তাই না? তো পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর ক্ষেত্রে যে নতুন চিন্তা ভাবনা বা নতুন দৃষ্টিভঙ্গির দরকার পড়ে সেটা কিন্তু মানে এর ফলে দেখা যায় যে এই মানে
মানে অভ্যন্তরীণ উৎসতে কর্মী সংগ্রহের ফলে সেই নতুন চিন্তা বা হচ্ছে নতুন দৃষ্টিভঙ্গি যে যোগ করা প্রয়োজন পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য, সেই সুযোগটা কিন্তু তখন আর থাকে না। তো এভাবেই নতুন মেধার প্রবেশ রোধ, এটাও অভ্যন্তরীণ উৎস হতে যদি কর্মী সংগ্রহ করা হয় তাহলে এটার আরও একটা অসুবিধা। নেক্সট হচ্ছে নির্বাচন সংক্রান্ত জটিলতা। এটা হচ্ছে ধরো প্রতিষ্ঠানে হচ্ছে অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হলো এবং পদোন্নতি প্রদানের মাধ্যমে কোনো একটা পদ হচ্ছে পূরণ করা হলো। এখন এর ফলে কিন্তু একটা পদ যেমন পূরণ হচ্ছে তেমনি যাকে পদোন্নতি দেওয়া হয়েছে সে আগে যে পদে ছিল সেটাও কিন্তু আবার হচ্ছে মানে খালি হয়ে যাচ্ছে ওই পদটা, তাই না বলো? তাহলে এর ফলে যে জিনিসটা হয় যে এরূপ উৎস হতে যদি তোমার কর্মী সংগ্রহ করা হয় তাহলে এই ক্ষেত্রে যদি উচ্চ পদে কাউকে মানে পদোন্নতি দেওয়া হয়, কাউকে হচ্ছে প্রমোশন দেওয়া হয়, তাহলে নিম্ন পর্যায় পর্যন্ত কিন্তু একটা মানে পদ শূন্য হওয়ার একটা ধারাবাহিকতা কিন্তু শুরু হয়ে যায়। মানে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু দেখা যায় যে তখন পদোন্নয়নের বিষয়টা আসে এবং এটার ফলে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়। এবং এই যে জটিলতাটা শুরু হয়, তো এই জটিলতাটা অনেক সময় নতুন কর্মী নির্বাচনের চাইতেও অনেক বেশি ঝামেলাপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো এই যে কাকে প্রমোশন দেওয়া হবে, কাকে হচ্ছে পদোন্নতি দেওয়া হবে, তো এই জিনিসটা নির্বাচন নিয়ে যেরকম কর্মীদের মধ্যে একটা চিন্তা থাকে, সেই সাথে যারা ঊর্ধ্বতন আছে তারা যে বাড়তি ঝামেলাটা তাদেরকে ফেস করতে হয়, যে বাড়তি ঝামেলার সম্মুখীন হতে হয়, এর কারণেও কিন্তু দেখা যায় যে প্রতিষ্ঠানের যে স্বাভাবিক কাজ আছে সেই স্বাভাবিক কাজগুলো কিন্তু তোমার বাধাগ্রস্ত হয়ে থাকে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে চিন্তা ও উদ্যমের স্থবিরতা। এটা হচ্ছে যে ধরো তোমার প্রতিষ্ঠানের অভ্যন্তর উৎস হতে যদি কর্মী সংগ্রহ করা হয় এটাতে কিন্তু তোমার নতুন মেধার যে প্রবেশ সেই প্রবেশটা কিন্তু ঘটে না। সো আলটিমেটলি মানে আর সেই সাথে যে জিনিসটা হয় যে পদোন্নতি প্রদানের মাধ্যমে যে পদগুলো পূরণ করা হচ্ছে, তো যাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে পুরাতন কর্মীরা তারাও কিন্তু সেই পুরাতন মন মানসিকতাকেই কিন্তু আঁকড়ে ধরে রাখতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আলটিমেটলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে সার্বিক চিন্তা এবং যে সার্বিক যে উদ্যম সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা স্থবিরতা বিরাজ করছে। কেননা এই যে পুরাতন মন মানসিকতার চর্চাটাই সেখানে হচ্ছে এবং সেই সাথে যদি এরকম হয় যে পদোন্নতিটা জ্যেষ্ঠতার ভিত্তিতে দেওয়া হচ্ছে তাহলে দেখা যায় যে এই জিনিসটা আরও বেশি হয় যে সেখানে কোনো নতুন চিন্তার প্রবেশ কিন্তু সেখানে ঘটে না। সো এটাও একটা প্রবলেম অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে যে প্রতিষ্ঠানের সার্বিক চিন্তা এবং উদ্যমে কিন্তু সেই ক্ষেত্রে স্থবিরতা বিরাজ করে। নেক্সট যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেশার গ্রুপ সৃষ্টি। এটার মানে কি? অর্থাৎ যদি অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে তোমার অন্যায় সুবিধা লাভেরও কিন্তু চেষ্টা করা হতে পারে। যেমন হচ্ছে যে যে শ্রমিক সংঘ আছে তারা হচ্ছে যে তাদের সুপারিশকৃত ব্যক্তিকে যেন নিয়োগ করা হয় সেই জন্য তারা একটা চাপ সৃষ্টি করতে পারে। আবার হচ্ছে প্রভাবশালী ব্যক্তিরাও কিন্তু তাদের পছন্দের ব্যক্তিকে যেন নিয়োগ করা হয় বা পদোন্নতি দেওয়া হয় সেই জিনিসটার ব্যাপারে কিন্তু তারা চাপ সৃষ্টি করতে পারে। তো এর ফলে দেখা যায় যে একটা অভ্যন্তরীণ প্রেশার গ্রুপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এই অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে কর্মী সংগ্রহের ক্ষেত্রে হতে পারে। এবং যদি এরকম চাপের মুখে পড়ে কর্তৃপক্ষ হচ্ছে কোনো অযোগ্য কর্মীকে পদোন্নতি দিয়ে দেয় বা হচ্ছে যে কোনো একজন অযোগ্য কর্মী নিয়োগ করে, তখন কিন্তু এতে আলটিমেটলি দেখা যায় যে এটা প্রতিষ্ঠানের জন্য খুবই খারাপ একটা ফলাফল কিন্তু বয়ে আনে। আর লাস্ট যে অসুবিধাটা পড়বো সেটা হচ্ছে উপযুক্ত কর্মীর অভাব। ধরো কোনো একটা পদে হচ্ছে যে যিনি ছিলেন কর্মরত ছিলেন তিনি হঠাৎ করে হচ্ছে যে মারা গেলেন অথবা প্রতিষ্ঠান ছেড়ে চলে গেলেন অথবা কোনো কারণে পদটা শূন্য হলো, তো এই সময় দেখা যায় যে প্রতিষ্ঠানে অভ্যন্তর হতে অনেক সময় যোগ্য কর্মী যে সংগ্রহ করবে তো সেটা হচ্ছে সম্ভব হয়ে ওঠে না বা হচ্ছে যে যোগ্য কর্মী জোগাড় করা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেই সময় যদি অযোগ্য কর্মীকে নিয়োগ করা হয় বা অযোগ্য কর্মীকে দিয়ে মানে অযোগ্য কর্মীকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে যদি শূন্য পদ পূরণ করা হয় সেটা কিন্তু প্রতিষ্ঠানে আলটিমেটলি খারাপ ফলাফলই বয়ে আনে, প্রতিষ্ঠানে অদক্ষতাই কিন্তু এর ফলে বৃদ্ধি পায়। তো এই কারণে দেখা যায় যে সব ক্ষেত্রে কিন্তু এই অভ্যন্তরীণ উৎসের উপর কিন্তু প্রতিষ্ঠান নির্ভর করতে পারে না কর্মী সংগ্রহের ক্ষেত্রে। তো এই ছিল বেশ কিছু সুবিধা এবং অসুবিধা কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের। তো আশা করি এই ব্যাপারে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে। ধন্যবাদ সবাইকে।